তোমারই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। কবিগুরুর লেখার মতোই ভালোবাসার কোনো কিছুরই বাধা মানে না। এই গল্পের নায়ক সুদূর উত্তরপ্রদেশের বাসিন্দা রাজিৎ সিং, আর নায়িকা বাংলার মালদার রিঙ্কি দাস। বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন দুজনে, দুই পরিবারের বাঁধ ভাঙা উচ্ছ্বাস, খুশিতে মিলে গেল দুটি মন, আর তাতে সামিল ম্যারেজ রেজিস্টার থেকে পাড়া প্রতিবেশী সবাই। এই গল্পে চার হাত এক হওয়ার এমনই দৃশ্য লেখা হলো মালদা শহরের ইতিহাসের পাতায়। কিন্তু এ আর নতুন কি, আসলে গল্পের আসল মোড় যে এখানেই লুকিয়ে। রাজিৎ আর রিঙ্কি দুজনেই বিশেষভাবে সক্ষম, মালদা শহরের মকদমপুর সংলগ্ন এলিট কর্নারের বাসিন্দা নারু দাস। পেশায় তিনি ছোটখাটো একজন ব্যবসায়ী, স্ত্রী কল্পনা দাস গৃহবধূ, তাদের মেয়ে রিঙ্কি ছোট থেকেই মুখ ও বধির। শৈশবে মেয়ের চিকিৎসা করিয়েছেন বিস্তর, কিন্তু চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন তাদের মেয়ে কোনোদিনও ঠিকমতো শুনতে কিংবা কথা বলতে পারবে না। মেয়ের বয়স হয়ে গেলেও বিয়ে দিতে পারেননি তারা। কেউ যে কোনোদিনও তাদের মেয়েকে বিয়ে করে নিয়ে যাবে তাও আবার ভালোবেসে, সেটা হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারেননি এই বাবা মা। এভাবেই পেরিয়ে গিয়েছে 32টা বছর। একই অবস্থা উত্তরপ্রদেশের বেরেলির বাসিন্দা কিষান পাল এবং কমলা দেবীর একমাত্র ছেলে রাজিতের। তিনিও জন্মের পর থেকে কথা বলতে কিংবা শুনতে পান না। 35 বছর বয়সী রাজিৎ সিং এক বহুজাতিক কোম্পানিতে কাজ করেন। ফেসবুকে পরিচয় হয় রিঙ্কি আর রাজিতের, সেখান থেকেই ফোন নম্বর দেওয়া নেওয়া, হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে আলাপ। একসময় তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। সেই প্রেমের টানে কিছুদিন আগেই চাকরিতে দিন কয়েকের ছুটি নিয়ে সোজা মালদা চলে আসেন রাজিৎ। ঠিকানা মিলিয়ে চলে যান রিঙ্কির বাড়ি, সামনে দাঁড়িয়ে প্রথমবার চোখের দেখা দেখেন প্রেয়সীকে। ব্যাস, তারপর মালা বদল করতে দেরি করেননি এই যুগল। রিঙ্কি রাজিতের বিয়ে দিয়ে উচ্ছ্বসিত ম্যারেজ রেজিস্টার সৌরজিৎ রায়ও। পেশাদার জীবনের 400তম বিয়ে দিয়ে দিলেন তিনি, ভবিষ্যতে আরো অনেক বিয়ে দেবেন, কিন্তু এমন বিয়ের সাক্ষী আর কখনো থাকবেন বলে তিনি মনে করছেন না। রাজিৎ সিং ছেলেটি হচ্ছে উত্তরপ্রদেশের বালিয়া, রিঙ্কি দাস আমার মধ্যমপুর এরিয়ার মেয়ে এবং আমার বাড়ির পেছনেই থাকে। তো তাকে, তার বাবাকে আমি চিনি অনেকদিন থেকে, তারা খুব মানে যে সচ্ছল জীবনযাপন করেন তা নয়, কিন্তু ওনারা বেশ ভালো। তো মেয়ের ছিলেন হচ্ছে, বা মেয়ে হচ্ছে কানে শুনতে পায় না, কথা বলতে পারে না। তো বাবারও একটা মাথায় চিন্তা ছিল যে মেয়েকে নিয়ে কোথায় কী করবে, বিয়ে শাদী নিয়ে একটা চিন্তা ছিল, মেয়েরও বয়স অনেক হয়ে যাচ্ছিল। তো যাই হোক, তারপরে মেয়ে ঠিক ভগবান ভাগ্য ঠিক তৈরি করে নিয়েছিল, যে কারণে রাজিৎ সিংকে, তার সাথে রাজিৎ সিংয়ের পরিচয় হয় ফেসবুকের মাধ্যমে, এবং সেখান দিয়ে তাদের মধ্যে প্রেম হয়, এবং প্রেমের পর রাজিৎ সিং তার নিজের চাকরি ছেড়ে চলে আসে মালদা। কী ব্যাপার না, প্রেমেরটা এই যে ব্যাপারটা, এবং তাতে দেখা গেল রাজিৎ সিং যখন মালদা আসলো, সেই রাজিৎ সিংও হলেও কথা বলতে পারে না, কানে শুনতে পারে। তার মানে এদের দুজনের যে ভগবানের যে মিলটা, এই টানে যে রাজিৎ সিং এসছে, আমি সেই উৎসাহে আজকে এদের এই রেজিস্ট্রিটা কমপ্লিট করলাম, এবং একটিও পয়সা এদের কাছ থেকে আমি নিইনি, শুধু একটিই মাত্র কারণ যে আমার মালদার মেয়ে রাজিৎ সিংয়ের সঙ্গে গিয়ে উত্তরপ্রদেশে যেন গিয়ে ভালো থাকে, তারা সুখে থাকে, এটুকুই আমার কামনা। আমার আজকে 400 নম্বর বিয়ে, আমি আগামী আরও হয়তো 10,000 বিয়ে দেবো, কিন্তু এই বিয়েটা চিরজীবন আমার মনে থাকে। শুধু তাই নয়, এই বিয়ে দিতে গিয়ে এক টাকাও পারিশ্রমিক নেননি রেজিস্টার। অন্যদিকে দুই মন কাছে এলো একে অপরের, কথা বলা কানে শোনার ক্ষমতা দুজনেরই নেই, কিন্তু তাতে কি, ভালোবাসার খামতিও তো কোথাও হয়নি। আসলে প্রেমের যে কোনো ভাষাই হয় না। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।